বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যুদ্ধের আতঙ্ক কাটিয়ে চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার। সকালেই শেয়ার বাজারে সূচক বৃদ্ধিতে খুশি মুম্বাই স্টক এক্সচেঞ্জ, 392 পয়েন্ট বৃদ্ধি সেন্সেক্সের। ঊর্ধ্বমুখী হওয়াতে ইদানিংকালেই দেখা যাচ্ছে সেন্সেক্সের সূচক কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, এবং এই ঊর্ধ্বমুখী হওয়াতে স্বাভাবিকভাবেই একটা খুশির বাতাবরণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। যারা ইনভেস্টাররা রয়েছেন তাদের মধ্যে এই খুশির বাতাবরণ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। সেন্সেক্সের এই ঊর্ধ্বমুখী যে গতি রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে বাজার বিশেষজ্ঞ গৌতম কর্মকার কি জানাচ্ছেন শুনব। রিজনটা হচ্ছে যে মার্কেট ইউএস এর, আমরা এখন সবাই মনে করছি ইউএস এর যে ইন্টারেস্ট রেট সেটা বোধহয় আর বাড়বে না। এটা এইটা হচ্ছে মেন জিনিস ছিল যে সবাই ইউএস এর দিকে তাকিয়ে, আর মার্কেট প্রাইস হয়ে গেছে যে লাস্ট লাস্ট উইকে যেটা অনেক শর্ট সেল হয়ে গেছিল, সেই শর্ট সেলটা রিকভারি করবার জন্য কিন্তু মার্কেটটাকে আপ করতে বাধ্য হলো, আদারওয়াইজ তো তাকে 70-তে। তো এই যে শেয়ার মার্কেট টানা পতনের পর বৃদ্ধি, এটা কি লং টাইম থাকবে বলে মনে হয়? না, এই মুহূর্তে সেটা কিন্তু ভাবা যাচ্ছে না, সেটা এই মুহূর্তে ভাবা যাচ্ছে না। তবে এটুকু বলতে পারি যে সবাইকে একটু কসাসলি এখন এগোনো উচিত, কসাসলি এগোনো উচিত। মার্কেট মানে খুব উচ্ছ্বসিত হওয়ার মতো মার্কেট নয়, কিন্তু যুদ্ধের পর যেভাবে মার্কেট নেমেছিল তার কি কোনো প্রভাব এখনো রয়েছে, বা আরো মানে যুদ্ধ যদি দীর্ঘায়িত হবে এমনটাই মনে করা হচ্ছে, সেই জায়গাতে কি মনে হচ্ছে স্টক এক্সচেঞ্জ মার্কেট কোথায় যেতে পারে ভারতে? সেখানে মার্কেটটা এখন সত্যি কথা বলতে সবাইকে সতর্কতার সাথে সামনে এগোনো উচিত, যে এরকম দুমদাম মানে ফ্রি নেয় একটু তাকে সতর্কতা নিয়ে মার্কেটটা এরকম থাকবে। মার্কেট কিন্তু আরেকটু যুদ্ধ পরিস্থিতিটা না দেখে কিন্তু বলা ঠিক হবে না, দিনকে দিন প্রত্যেক দিনই তো আপডেট হয়। একটা যেটা শোনা যাচ্ছে যে ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে গৃহযুদ্ধ শুরু হয়ে গেলে তো জিওপলিটিক্যালি এটা একটা ভয়ঙ্কর জায়গা নেবে। দ্বিতীয়ত, ভারতীয় যারা ব্যবসায়ী বা যারা ছোট ছোট স্টক এক্সচেঞ্জে লগ্নি করে তাদের জন্য আপনাদের কি পরামর্শ থাকবে, কোন কোন সেক্টরে তারা বিনিয়োগ করতে পারে এই মুহূর্তে? সেক্টর বলতে সার্ভিস সেক্টর সবসময় গুড, সার্ভিস ইন্ডাস্ট্রি যেটা খুব প্রয়োজন, তার মধ্যে ব্যাংকিং আছে, ফার্মাসিউটিক্যালস আছে। কি মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে মানে একটা বিশ্বের পরিস্থিতি তো ডামাডল, চায়না এদিকে সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করছে, এদিকে ইসরায়েল, একদিকে আমেরিকা, একদিকে ইরান, এশিয়ার টোটাল এশিয়ার উপর কিরকম প্রভাব আসতে পারে অর্থনৈতিক ভাবে? এটা এশিয়ার দিকে অর্থনৈতিক প্রেশারটা, দেখুন জিওপলিটিক্যাল ইস্যুটা এমন একটা ইস্যু যেখানে ইন্ডিয়ান ইকোনমি তার উপরে অনেকটা নির্ভর করবে, তো সেক্ষেত্রে সবাইকে আমার একটাই বক্তব্য, কসাসলি থাকতে হবে, মানে একদম উন্মুক্ত হয়ে আমি ইনভেস্টমেন্ট যেন না হয়। মানে যেমন হাই রোডে চলতে গেলে আপনাকে দায়ে বায়ে ভালো খুব নজর রাখতে হয়, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তেমনি এই মার্কেটটায় তাকে কিন্তু খুব নজরে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ঘটতেই পারে। মানে স্টেবল এখন এক কথায় অত স্টেবল বলা যাবে না।
আপনারা শুনলেন বাজার বিশেষজ্ঞ গৌতম কর্মকার কি বলেছেন এবং স্টক এক্সচেঞ্জের যে সূচক সেটা ঊর্ধ্বমুখী রয়েছে এবং স্বাভাবিকভাবেই এই সূচক ঊর্ধ্বমুখী হওয়ার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু খুশির বাতাবরণ রয়েছে। তবে যুদ্ধ চলছে, ইসরায়েল হামাস যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বাজার যে বেশিক্ষণ সেখানে সূচক যে ঊর্ধ্বমুখী থাকবে না সেই আশঙ্কাও কিন্তু অবশ্যই প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। একই রকমভাবে যারা ইনভেস্টাররা রয়েছেন তাদের দেখে শুনে ইনভেস্ট করার কিন্তু বিশেষ পরামর্শ অবশ্যই দিচ্ছেন যারা রয়েছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ঊর্ধ্বমুখী রয়েছে সেন্সেক্সের সূচক এবং তার পাশাপাশি শেয়ার বাজারের সূচক বৃদ্ধিতে খুশি কিন্তু রয়েছেন মুম্বাই স্টক এক্সচেঞ্জের ইনভেস্টাররা এবং তার পাশাপাশি এই মুহূর্তে আগামী দিনে যাতে দেখে শুনে প্রত্যেকে ইনভেস্ট করেন সেই সতর্কবার্তাও কিন্তু এক প্রকার বিশেষজ্ঞরা দিচ্ছেন। সময়সূচি বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।